হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা যারা 40তম বিসিএস এর ভাইবা পরীক্ষার জন্য দিন গুনছিলেন, তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করব। 40তম বিসিএস পরীক্ষার ভাইবা কিন্তু স্থগিত করা হয়েছে। আজকেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে। মূলত এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করব, আর এই সংবাদটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম। চলুন তাহলে সংবাদটি একটু পড়ে আসি। 40তম বিসিএস এর ভাইবা স্থগিত। অনিবার্য কারণবশত 40তম বিসিএস পরীক্ষা 2018 ভাইবা স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার 26 জানুয়ারি পিএসসির ক্যাডার শাখার পরিচালক মোহাম্মদ নিয়ামত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী 30 জানুয়ারি থেকে অনুষ্ঠেয় 40তম বিসিএস এর মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। তবে আগামী 27 জানুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। অল্প সময়ের নোটিশে পরীক্ষার্থীরা যাতে স্থগিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেজন্য পরীক্ষার্থীদের প্রস্তুত থাকতে পিএসসির বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। এর আগে গেল বছর 40তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। 40তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন 4,12,532 জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছিলেন 3,27,000 পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন 20,277 জন। 2018 সালের আগস্টে 40তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ভিউয়ার্স, এই ছিল 40তম বিসিএস এর ভাইবা নিয়ে একটি আপডেট তথ্য যা আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিসিএস ভাইবাটি স্থগিত করা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।